রয় কম্পিউটার সার্ভিসে আপনাদের স্বাগত তো বন্ধুরা আজকে আমরা দেখাবো কম্পিউটারে স্ক্রিনশট আমরা কীভাবে করবো কম্পিউটার ধরো এই স্ক্রিনটা আছে কোনো সফটওয়্যার কোন সফটওয়্যারের মাধ্যমে আমরা একটা স্ক্রিনশট করে দেখাবো ঠিক আছে তো উইন্ডোজ সফটওয়্যার এটা উইন্ডোজ সফটওয়্যার আপনাদের কম্পিউটারের প্রত্যেকের কম্পিউটার আছে উইন্ডোজ সেভেন টেন ইলেভেন ঠিক আছে প্রত্যেকের কম্পিউটারে আছে স্ক্রিনশট শর্টকাট প্রসেস আমরা কীভাবে স্ক্রিনশট শর্টকাট প্রসেসটা আমরা করব। তো তারই একটা ফুল ভিডিও আপনারা দেখুন দেখতে দেখুন আমাদের সাথে থাকুন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না তো আমরা প্রথমে ধরো সাপোজ এই স্ক্রিনটাকে আমরা স্ক্রিনশট করব এই স্ক্রিনটাকে আমরা স্ক্রিনশট করব তাই এই স্ক্রিনশটটাকে স্ক্রিনশট করতে গেলে আমরা প্রথমে কম্পিউটারের স্টার্ট ওয়ার্ডে আসবো এই যে কম্পিউটার স্টার্ট ওয়ার্ড স্টার্ট ওয়ার্ডে আসবো স্টার্ট আসার পরে এই স্লিম্পিং টুল আছে এই টুলটা টুলটা নেব ঠিক আছে আমি আপনাদের আবার প্রথম থেকে দেখাই কম্পিউটারে স্টার্ট বার্টে আসবো আসার পরে এই যে অল্প ক্রমে আসবো অল্প ক্রমে আসলেও আপনারা সার্চ করেও পেয়ে যেতে পারেন আমার এখান থেকে যেহেতু আগের থেকে আমি বের করে রাখা বা বের করে রেখেছি ঠিক আছে এই স্লিম্পিং টুলটা এখানে ক্লিক করবো করার এই যে নিউতে ক্লিক এই এই নিউ নিউ হয়ে আছে দেখুন এই অপশানটা অনেকটা হাইট হয়ে আছে তো আমরা ধরো সাপোজ আমরা এইখান থেকে এইটুক এইটুক স্ক্রিনশট করব ঠিক আছে এখান থেকে যে এইটুক স্ক্রিনশট করব তাই এখান থেকে এই যে রাইট ক্লিক ধরে চেপে ধরে যতটা করব এই যে ততটা নিয়ে নিলাম এই যে দেখেন স্ক্রিনশট হয়ে গেছে ঠিক আছে এবার এইটা এখানে সেভ করব সেভ আছে এই সেভ আছে এসে সেভ ডেস্কটপে ধরো করব যে কোনো একটা নাম দিলাম র সি ও এম